নারকীয় পাহবিক অমানবীয় রাজ্য জোকাৰি যোৱা এক ভয়ঙ্কর শিশু হত্যাকাণ্ড দানবরূপী মানবর হাতত প্রাণ গল সাত বছরিয়া কণমানির অন্ধবিশ্বাসর বশবর্তী হয়ে বলি দিয়ার সন্দেহ একাংশর সোমবার দিনটুত সোনারীর টিঙালিবাম চাহ বাগিচার মাজত খড়ি বিচারি গৈছিল কেবাটি কণমানি তার ভিতর আছিল টিঙালিবাম চাহ বাগিচার ১৩ নম্বর লাইনের বাসিন্দা মংলু তাঁতি আর টিলেশ্বরী জাতির কণমানিজনী কিন্তু সুশরীরে ঘরের ছালীজনী নাপালেহি নিজ ঘর দুপরিয়ারপরাই ছালীজনী নিরুদ্দেহ হয়ে পড়াত বিচার খোঁচার আরম্ভ করিলে পিতৃ মাতৃয়ে মূরকত কিন্তু পালেগৈ ছালীজনীর মৃতদেহটুহে এটি ক্ষত বিক্ষত মৃতদেহ ডিঙিত চোকা অস্ত্রর আঘাতর চিহ্ন স্পষ্ট মৃতদেহটোর নিলগতেই পড়িল দুখন চোকা দাঁ কণমানিজনীর লগত যাওয়া আন এগারী সমনীয়ার পিতৃয়ে কলে ঘটনা সন্দর্ভত এনেদরে মই বিশেষকে নাজানো দিনত মই নিজের বাগানলে গৈছিল বাগানপরা আহি শুনেছি যে এফালে মোর লড়া আর ছালী এজনী আর লড়া এটা সেই নৃত্য ছালীজনীর খড়ি আনব গেছিল বাগানফালে বাগানফালে খড়ি আনব যায় তাত বোলে মানুষ এজনে আমার ছালীখিনি খড়ি ছড়ি করে পঠিয়াই দিলে ধমকি দিলে নে কি দিলে বিশেষকে নাজানো সর লড়া খুদপুস করবলে এটা ফটককে বেয়া সেইকাৰণে ছোৱালী হেঁতি কৈছে যে আমাক খৰি কাটি দিলে সেই মানুহজনেই কাটি দিলে বোলে কোন হয় কোনো সঠিকভাৱে ক'ব পৰা নাই এতিয়াও কিন্তু ৰহস্যৰ আৱৰ্তত আছে সমগ্ৰ ঘটনা কোনোৱে কৰিছে সন্দেহ যৌন আতিশায্যৰ বলি হোৱাৰ আন কোনোৰ আকৌ সন্দেহ অন্ধবিশ্বাসৰ বশৱৰ্তী হৈ বলি দিয়াৰ কাৰণ মৃতদেহ উদ্ধাৰ হোৱা স্থানৰ পৰা প্ৰায় ২০০ মিটাৰ দূৰত্বত আছে এখন কালিথান ভিন্ন সময়ত এই কালিথানতেই চলি আহিছে বলি বিধান কিন্তু এতিয়াও স্পষ্ট হওয়া নাই ঘটনার মূল কারণ রহস্যর আবর্তত সকল অবশ্যই চৰাইদেউ জেলার আরক্ষী অধীক্ষকে সমগ্র ঘটনার তদন্ত অব্যাহত আছে বলে সংবাদ মাধ্যমক ব্যক্ত করেছে তো যেটুত আমি কালি গধূলি চারিটা বজাত গম পালো যে এজনী সাত বছরিয়া ছোৱালী ডেড বডি গার্ডেনত ওলাইছে ইমিডিয়েট পুলিশ তালৈ গল যিখিনি করণীয় আছিলে লিগেলি সেইখিনি কাম করে ডেড বডি লৈ অহা হল পোস্টমর্টম কারণে পঠোৱা হয়েছে এইটো ক্ষেত্রত আজি ইনভেস্টিগেশনত অগ্রগতি এইখিনি আছে যে দা এখন আমি রিকভার করেছো তার বিয়ত দা এখন চিনাক্তকরণও করা হয়েছে আসলে দা এখন সেই বাচ্চায় লৈ গৈছিলে খড়ি কাটিব কারণে তো যার ঘর পানিছিলে তেওঁলোকে সেইটো চিনাক্ত করেছে বর্তমানলৈকে আমি এইখিনিয়ে পাইছো এতিয়ালৈকে আসামি ধরব পৰা হোৱা নাই ইনভেস্টিগেশন চলি আছে আশা করছো যে সোনকালে আমি এইটো সাকসেস পাম লক্ষণীয় হব অনাগত দিনত আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হবনে দানবরূপী সেই মানবক সোনারীর পৰা অভিজিৎ ডেকার সহযোগত ব্যুরো রিপোর্ট ইশান নিউজ